আপনাদের সবার কাছে অত্যন্ত কৃতজ্ঞ তাতশ্রী। অন্তিমবার আপনার আদেশ প্রার্থনা করছি। ত্রয়োদশ বর্ষ পরে যখন পাণ্ডুপুত্রগণ প্রত্যাগমন করবে, তখন আদেশ নয় অধিকারের দাবি নিয়ে আসবে। এই সভা আমাদের নিকট অধর্ম শক্তির পরিচয় দিয়েছে। আমরা এই সভাকেই ধর্মের ক্ষমতার অনুভব করাব। যাওয়ার পূর্বে আমার এই শপথ শুনে রাখো সভাসদগণ, আমি এই দুঃশাসনের বক্ষ চিরে ওর রক্ত পান করব। কুরু সম্রাট ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্রের মৃত্যু আমার হাতেই ঘটবে। এটা বিনাশের আরম্ভ মহারাজ ধৃতরাষ্ট্র। এই সভায় যারা আমাদের সাথে হওয়া ওই ছলনার সাক্ষী, পাঞ্চালীর সাথে হওয়া অপমানের সাক্ষী, অথচ মৌন ছিলেন, তাদের সবার বিনাশ হবে। রক্তের ধারা বইবে, কাটা মস্তক স্তূপীকৃত হবে, শিবের রুদ্র তাণ্ডব হবে। মহাসংগ্রাম হবে, মহাভারত হবে।